ভিউয়ার্স ইউটিউব চ্যানেল বরাক তরঙ্গে আমি আশু চৌধুরী আপনাদেরকে জানাই স্বাগত। এবারে বরাক তরঙ্গের বুলেটিন সংবাদ। প্রতিবছরের মতো এবারও কাঠিগড়া সিদ্ধেশ্বর খেলার মাঠে প্রায় পক্ষকালব্যাপী সিদ্ধেশ্বর বারুণী মেলা শুরু হয়েছে। শুক্রবার ভোর থেকে ঐতিহ্যবাহী সিদ্ধেশ্বর বারুণীর স্থানকে ঘিরে বদরপুর ঘাটে টান্ডাপুর সংলগ্ন সিদ্ধেশ্বর কপিলাশ্রম মন্দির সংলগ্ন বরাক নদীর দুই তীরে দর্শনার্থীর ভিড় উপচে পড়ে। চিরাচরিত নিয়ম মেনে বারুণী স্নান করেন পুণ্যার্থীরা। বরাক উপত্যকার তিন জেলা এবং ত্রিপুরা রাজ্য অডিমাহাসাও জেলা থেকে হাজার হাজার পুণ্যার্থী ও দর্শনার্থীর সমাবেশ ঘটেছে। দীর্ঘ বছর থেকে প্রতিবছর চৈত্রের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে প্রতিবছর বরাক নদীতে বারুণী স্নান মিলিত হন হিন্দু ধর্মাবলম্বীর হাজার মানুষ। একই সঙ্গে বারুণী পুণ্যস্থানে হাজার হাজার মানুষ পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য তর্পণ এবং পিণ্ডদানও করেন। শিলচর থেকে বিশ্বজিৎ আচার্যের রিপোর্ট। বরাকবাসী তথা এবং আমার অসমবাসী সবাইকে পূর্ণ বারুণী স্নানের আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আজকের দিনটা অনেক পুণ্যতিথির দিন, আপনারা সবাই দেখতে পাচ্ছেন অনেক ভিড়। যেহেতু গত বছর আমরা কোভিড-19 জন্য কেউ আসতে পেরেছিল না, তবে আজকের এই পাবন তিথিতে আজকে যেহেতু আমাদের সেই প্রোটোকলটা নেই বলেই অনেক ভিড় আপনারা চতুর্দিকে দেখতেই পাচ্ছেন। এতে অনেক কষ্ট করেও সবাই আসছে এবং আনন্দ এটা দেখেন, এটার মূল মানে মেইন যেটা উদ্দেশ্য আর কি, এটা কেউ কেউ অস্থি বিসর্জনের জন্য করে থাকে, আবার একাদশী উপলক্ষে এটাকে বিশেষ করে একাদশী এবং অস্থি বিসর্জন। আমাদের এই শিববাড়ি মানে কপিলাশ্রম যেটা এটার নাম, এখানে অনেক দূর দূর থেকে আপনার সমস্ত ভারতবর্ষ থেকে এখানে ঋষিমুনিরাও আসেন আজকের দিনে এবং এসে এখানে অনেকেরা অস্থি বিসর্জন করে। যেমন আমরা গয়াকাশিতে যাই সেই উপলক্ষে এখানে অস্থি বিসর্জন হয়, এখানে সবাই আসে সেই পুণ্য স্নান করতে আসে। কিন্তু তার বিশেষ জন্য আমি আপনাকে বলি, এখানে কপিলমুনির আশ্রম এবং কপিলমুনি এত শুভ্র পুরুষ ছিলেন যেটা সমস্ত ভারতবর্ষে এবং ঋষিমুনিদের বিশেষ স্থানে ওনার একজন স্থান। গতিকে আজকের দিনে আপনি দেখতে পাবেন এখানে অনেক দূর দূর থেকে এসেছেন ঋষিমুনিরা এবং এমন জায়গা থেকে আসেন ঋষিমুনি আমরা তাকে চিনতেও পারি না, সেই জন্য আপনারা গিয়ে একটু নিচে দেখতে পারবেন। ধন্যবাদ।